চারতলা বিল্ডিং এর বারান্দা ভেঙে বিপত্তি, আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছেন হাওড়ার লিলুয়ার রেল কলোনির বাসিন্দারা। শুক্রবার সকালে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রেল কলোনির স্ট্যাচু রোডের চারতলা বিল্ডিং এর বারান্দা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান নিচে কাজ করা সাফাই কর্মীরা। লিলুয়ারি রেল কলোনিতে 200-এর বেশি কোয়ার্টার আছে, সবকটির প্রায় ভগ্ন দশা, ফাটল দেখা দিয়েছে। বেশ কিছুদিন আগে বারান্দা ভেঙে এক মহিলা গুরুতর আহত হয়েছিলেন। এদিনের ঘটনায় ফের আতঙ্কে ভুগছে লিলুয়া রেল কলোনির এলাকার বাসিন্দারা। বাচ্চা ঘরে মে হ্যাঁ বাকি কিনারে হ্যাঁ ওলে নাই হ্যাঁ না তো গির গে তো কা হোগা বাচ্চন কো ডর গিয়া তো হ্যাঁ বাচ্চা ডর গিয়া হ্যাঁ ও ডর গিয়া হট গিয়া ওই জেসে ঘর মে তো হে হ্যাঁ ঘর মে হ্যাঁ উতাখা হ্যাঁ ফুট গিয়া পুরো বিল্ডিং কে এসে হালত হ্যাঁ হ্যাঁ কেসে হালত হ্যাঁ পুরো বিল্ডিং পুরা বিল্ডিং তো খারাপ হো গিয়া বিল্ডিং কাহাঁ আচ্ছা হ্যাঁ গির জায়েঙ্গে হ্যাঁ ডর মে হ্যাঁ সব লোক হ্যাঁ সব লোক ডর কে সব লোক আ গিয়া তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক কৈলাস মিশ্র জানান, বেশ কয়েকবার লিখিত আকারে বলা সত্ত্বেও রেলের ইঞ্জিনিয়ারদের তরফে কোনো মেইনটেনেন্স করা হয়নি। আপাতত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কোয়ার্টারের বাসিন্দারা। দেখুন, এই আগেও আমরা মানে প্রায় 3 থেকে 4 বার লেটার দিয়েছি এবং আপনাদেরকে জানাই যে প্রায় রেলের যে অবস্থা আছে, ওই বড় বড় কথা বলে ঢপ মেরে সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার বা রেল মিনিস্টার শুধু বড় বড় কথা বলছে, তার বাইরে কোনো কাজ নেই। রেলের কী অবস্থা সে রেলের এমপ্লয়িরা জানে, বিক্রি করে দেওয়া হচ্ছে রেল, এবং রেলের কোয়ার্টারে যারা থাকে তারা প্রায় 20,000-15,000 টাকা দিচ্ছে নিজের স্যালারি থেকে রেলকে, কিন্তু সে কীরকম অবস্থা আছে সেটা আপনারা খুব ভালো করে দেখেছেন আজকেও। এবং আজ থেকে 3 মাস আগে আমি ইঞ্জিনিয়ারিং সেকশনকে ঘেরাও করেছিলাম এবং যত কোয়ার্টার হোল্ডার রেল কলোনিতে আছেন সব ছিলেন। ইঞ্জিনিয়ারিং সেকশন কমিটমেন্ট করলেন কি আমি 3 মাস মধ্যে ভিজিট করব এবং যে ব্যবস্থা করার করব, তারপরে আমরা তুলেছিলাম অবস্থানটা। কিন্তু আজ অবধি রেলওয়ে সেকশন একটা রাস্তা বাইরে কোনো রাস্তা ঘুরতে পারলেন না, এবং এই মানুষের বিপদ হবে, মানুষ মারা যাবে, এবং মানুষের জীবন সঙ্গে যদি কেউ এই খেলা খেলে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা আজকে আবার আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনকে লেটার দিচ্ছি, DRM হাবড়াকে লেটার দিচ্ছি, GMকে লেটার দিচ্ছি, আর রেল মিনিস্টারকে টুইট করব। এবং তার মধ্যেও যদি এটা না হয়, এরপরে আপনারা দেখবেন রেলে কোনো অধিকারী এখানে ঢুকতে পারবেন না এই অঞ্চলে, বলে দিলাম। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।